বৃহস্পতিবার গণভবনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন। পরে নয়টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরাও নিজ নিজ বোর্ডের ফলাফল তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে। অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় এবার পাশ করেছে 21,83,975 জন শিক্ষার্থী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের শিক্ষার্থীদের সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। সন্ত্রাস জঙ্গিবাদের কোনো স্থান বাংলাদেশে হবে না, এটা শিক্ষার সাথে যারা জড়িত তাদের সেই ছোটোবেলা থেকেই ছোটো ছোটো শিশুদের মাথায় ঢুকাতে হবে যে আমরা শান্তি চাই বা শান্তি ছাড়া উন্নতি সম্ভব না। ইসলামের পথ শান্তির পথ, জঙ্গিবাদের কোনো স্থান এখানে নাই। এই ধরনের একটা ভুল পথে যেন কেউ না যায় সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। বোর্ড পরীক্ষার ভীতি কাটাতেই প্রাথমিক স্কুল পর্যায় থেকে এই পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান শেখ হাসিনা। বোর্ডের যে ভীতিটা সেই ভীতিটা কিন্তু চলে যাচ্ছে, এখন খুব সহজভাবে এখন পরীক্ষাটাকে নিতে পারছে। এই জন্য যে ছোটোবেলা থেকে দিয়ে আসছে পরীক্ষা, প্রত্যেকটা ক্ষেত্রে যখন সে একটা সার্টিফিকেট পাচ্ছে এটা তার ভিতরে একটা আত্মবিশ্বাস জন্মাবে। এই আত্মবিশ্বাসটা ছোটো থেকে অর্থাৎ আমাদের ভিত্তিটাই তৈরি হয়ে যাচ্ছে অত্যন্ত শক্তিশালী মজবুত হয়ে, সেই কারণেই কিন্তু এই পরীক্ষার ব্যবস্থা করা। প্রাথমিক স্কুল পর্যায়ে শিক্ষার শক্ত ভিত গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সাথে কাজ করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মধ্যম আয়ের দেশে উন্নীত করব। আর 2000 রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা। সবথেকে উন্নত